হ্যালো এভরিওয়ান গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস। তো আজকে আমি চলে আসছি মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা শিখবো ব্যাকগ্রাউন্ড নাম্বার ফোর। তো চলো কথা বাড়ি, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমরা এর মধ্যে ছবি নিয়ে নিবো, এরপর এটাকে কন্ট্রোল জেড দিয়ে কপি করে নিব। ওকে, একটা নিউ লেয়ার, লেয়ারটাকে দুটা মাঝখানে রেখে দিব। এবার যাবো কালারে, কালারে আমরা এটাকে কালার করে নিব ব্লু। অল্টো ধরে ব্যাগ স্প্রেস ডান ধরে আমরা যাবো তোমার রেজার টুল লিয়ে। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ওকে ক্লিক করবো। এরপর আমরা যাবো গিয়ে সেট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। একটা জিনিস খেলাম, আমাদের কোনো রকম হয় আমাদের এই ডটটা যাতে চুলে না লাগে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, তোমার চলে অক্ষরগুলো করতে পারো রিমুভ। ওকে, তা আমি অক্ষরগুলো রিমুভ করে দিই। জুম করি আমরা, ওকে দেখতে পাচ্ছ অনেকের পুরো ব্রাশ করে হয়ে গেছে। তো এখন আমরা কী করবো, নিচের দুইটা ডিলিট করে দিব, ডিলিট ডিলিট। ওকে, তো দেখতে পাচ্ছ আমার এখানে খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এখন এটা ব্যাকগ্রাউন্ডটা আমরা কালার করবো, নিউ লেয়ার, এটাকে নিচে নিয়ে আমাদের চাহিদা অনুযায়ী কালার সিলেক্ট করে অল্ট ধরে ব্যাক স্পেস এবং কন্ট্রোল কন্ট্রোল ধরে। ওকে, তোমার বন্ধু আমার এখানে খুব সহজে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তোমার যদি এরকম আরও ইন্টারেস্টিং নতুন ভিডিও জানতে চাও, ভিডিও লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।